ট্রেল স্বর্গতে আরো একজন গেস্টকে পেয়ে গেছি। দাদা আপনার নামটা বলবেন। আমার নাম প্রদীপ রায়। আচ্ছা, কোথা থেকে এসেছেন? দক্ষিণ মেচোগ্রাম পাঁশকুড়া। আচ্ছা, হ্যাঁ, আমরা এই হোটেলে আজকে 10 বছর ধরে আসতেছি। 10 বছর ধরে? হ্যাঁ, আমরা বাস নিয়ে আসি তো। আমরা বাস প্রত্যেক বছরই আমরা আসি। প্রত্যেক বছর আসি? প্রত্যেক বছরই আসি। কারণটা কি, মানে কিসের কারণে? কারণ বলতে কি, এই হোটেলটা মালিকের সাথে আমাদের একটা অ্যাডজাস্ট। আচ্ছা, দ্বিতীয়ত নিয়ার হচ্ছে সি নিয়ার সি। হ্যাঁ, পিছনে আপনার মন্দির, মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। হ্যাঁ, চূড়া দেখা যাচ্ছে। হ্যাঁ, ওটা তিনতলায় উঠে গেলে দেখা যাবে। হ্যাঁ, এবারে লোকেশনটা খুব সুন্দর। এত সুন্দর? হ্যাঁ, খুব সুন্দর। লোকেশনটা খুব ভালো। হ্যাঁ, যার জন্য আমরা আজকে 10 বছর ধরে। কিরে বাবু, ভালো তো? বাবু কি বলবো, ভালো তো? খেলাধুলা করতে পারছো? আচ্ছা, ঠিক আছে। অসাধারণ দৃশ্য দেখুন, সামনেই সমুদ্র। আর ওটিটিসি যে বুকিং কাউন্টার সেটা দেখতে পাচ্ছি এখানে। আর রুম ছেড়ে সবার আগে ব্যালকনিতেই যেতে ইচ্ছে করবে, কারণ ভিউটা অসাধারণ সুন্দর। ভিউ একটা দেখুন এখান থেকে, অসাধারণ লাগছে। চাইলে আপনারা যদি মনে করেন এখানে চেয়ার পেতে নেবেন, চেয়ার পেতে নিয়ে কিন্তু সমুদ্রের হাওয়া বা সমুদ্রের সৌন্দর্য এইভাবে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে থাকতে উপভোগ করবেন, অসাধারণ লাগছে একদম। একটা কথা আপনাদের একটু স্পষ্ট করে জানিয়ে রাখি, এই হোটেলের কিন্তু অনেক রকম অভিযোগও রয়েছে, কিন্তু এখানকার ভিউটা এত সুন্দর যে সেই সমস্ত অভিযোগ ছাপিয়ে চলে যাবে, এটুকুনি আমি বলতে পারি। পুরীতে আপনারা যারা রুমের থেকে একদম সমুদ্র দেখতে চান, একদম চোখ খুললে সমুদ্র, সেরকম একটা হোটেলের খোঁজ খবর নিয়ে এসেছি। হোটেলটির নাম হলো হোটেল স্বর্গ। এই হলো হোটেল স্বর্গ, দেখুন এই উনাদের প্রপার্টি, অনেকটা বড় প্রপার্টি। আর এখান থেকে কিন্তু সব সময় সমুদ্র দেখা যায়, আমি এখান থেকেও দেখাচ্ছি। দেখুন সমুদ্র খুব সুন্দর দেখা যাচ্ছে। এই রাস্তা ধরে আপনারা সোজা চলে আসবেন, এসে এই হলো হোটেল স্বর্গ। বন্ধুরা, হোটেল স্বর্গর ভিডিও আমার চ্যানেলে আগেও ছিল, আপনারা দেখেছেন এবং অনেকে এসেছেনও, কিন্তু একটি টেকনিক্যাল সমস্যার জন্য ভিডিওটা এখন আর নেই, ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো আমি পুনরায় আবার এসেছি, হোটেলটা রিভিউ করে দেখাবো, চলুন ভিতরে। আর দেখুন এখানে আপনারা যদি টু হুইলার নিয়ে আসেন, টু হুইলার এখানে রাখতে পারবেন, সেরকম ব্যবস্থা দেখতে পাচ্ছি। আর গণেশ ঠাকুরের খুব সুন্দর একটা মূর্তি দেখতে পাচ্ছি, সবে সবে পুজো হলো। যিনি ম্যানেজার বাবু আছেন উনি নিজে স্বয়ং পুজো করছেন, অনেকক্ষণ ধরে পুজো করলেন, আমি সেটা দেখলাম আর কি। আপনারা যারা আসবেন এখানে রিসেপশন আছে, এখানে কথাবার্তা বলে নেবেন, আর এদিক দিয়ে সোজা আপনারা রুমে চলে যাবেন। বন্ধুরা, পুজো হচ্ছে দেখতে পেলেন, আর ঠাকুরমশাই এখন আমাকে টিপ টিপু পরিয়ে দিয়েছেন, ভগবানের আশীর্বাদ নিলাম। এখন যিনি ম্যানেজার তার সাথে দুটো কথা বলি গা, চলেন। আচ্ছা, এখানে কিন্তু ম্যানেজারকে আমরা যেরকম ড্রেস পোশাকে দেখি সেরকম দেখতে পাচ্ছি না, উনি একদম ঠাকুর পুজো করলেন সেরকম বেশি দেখতে পাচ্ছি। জয় জগন্নাথ দাদা। আপনার এখানে টোটাল কটা রুম রয়েছে? 48। এসি কটা আছে আর নন এসি কটা আছে? এসি আছে আপনার 33খানা এসি। 33টা এসি আছে। আর সি ফেসিং রুম তো আছে। খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে আপনার? খাওয়া তুমি রান্না করতে পারো, করে খেতে পারো, নালে আগে আছে হোটেল, হোটেল আছে কাছাকাছি আছে। তাহলে বাইরের খাবার এখানে এলাও করেন? বাইরের মানুষ এখানে খেতে পারবে? এখানে সিঙ্গেল পার্সন কাউকে এলাও করেন? যারা একা একা ট্রাভেল করছে না সেই রকম আসতে পারবে না। আনম্যারিড কাপল যারা আছে ওনাদেরকে এলাও করেন? সেটা নিজের উপরে ডিপেন্ড। আচ্ছা আচ্ছা, আমি করতে পারবো না করতে পারবো কিন্তু কোনো জোর দেবে না। আমাদের ফ্যামিলিটাই বেশি, ফ্যামিলিটাই বেশি। আচ্ছা, কেউ যদি নিজের পোষ্য জীবজন্তু কুকুর হোক বিড়াল হোক সঙ্গে নিয়ে আসতে চায়, আনতে পারবে? আচ্ছা, খুব ভালো ব্যাপার। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখেন অনেকেই বলছিলেন যে পেট এলাও কিনা, তো এই হোটেলটায় পেট এলাও রয়েছে, আপনাদের পোষ্য জীবজন্তু আনতে পারবেন এখানে। আচ্ছা, আর দাদা আপনার এখান থেকে তো সমুদ্র খুবই কাছে, কতক্ষণ লাগবে?
2 মিনিট 2 মিনিট 1 মিনিট লাগবে না, 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ড আর কি। মন্দির কত দূর? মন্দির এখানে হাফ কিলোমিটার। আমার তো বিল্ডিং আছে, দেখা আছে চাতলা বালকনে দাঁড়লে মর মন্দির দেখা। আর বলছি আপনার এখানে পুজো দেওয়ার কি ব্যবস্থা রয়েছে? আচ্ছা তুমি আপনার পুজো আমরা আছে করে দেবো, করে দেবেন। হ্যাঁ, মহাপ্রসাদ বা ভোগ প্রসাদ সবই পাওয়া যাবে। ভোগ প্রসাদ খাবো, যদি মহাপ্রসাদ খাবো এখানে, এখান থেকে নিয়ে আসবো। আচ্ছা, না মহাপ্রসাদ বলতে চালের যে ইয়েটা হয় সেটা ব্যাগের মধ্যে, ওটাও পাওয়া যাবে। আচ্ছা, আপনার এখানে রুম রেট কী আছে? আমার দিকে এখন চলছে নন এসি 900। আচ্ছা, 900 থেকে এসি আপনার এই 1500-1700 ভিতরে চলে। সিজন অফ সিজন এটা ওঠা নামা করে না। আচ্ছা আচ্ছা, ওকে দাদা ধন্যবাদ। বন্ধুরা এবার চলেন এই হোটেলের দুটো রুম আমরা দেখে আসি, রুমের পরিবেশ কী আছে বা রুম থেকে সমুদ্র কেমন দেখা যায় একটু দেখে আসি, চলেন। বন্ধুরা এখন এই হোটেলের সেকেন্ড ফ্লোরে চলে এসেছি, আর আমি একটু সামনে নিয়ে যাচ্ছি, দেখুন এখান থেকে কিন্তু অসাধারণ দৃশ্য, দেখুন সামনেই সমুদ্র। আর ওটিটিসি যে বুকিং কাউন্টার সেটা দেখতে পাচ্ছি এখানে। চলুন রুমের দিকে। বন্ধুরা একটা রুম দেখাই আপনাদের, 602 নম্বর রুম, চলুন ভিতরে। রুম ছেড়ে সবার আগে ব্যালকনিতেই যেতে ইচ্ছা করবে, কারণ ভিউটা অসাধারণ সুন্দর ভিউ একটা, দেখুন এখান থেকে অসাধারণ লাগছে। চাইলে আপনারা যদি মনে করেন এখানে চেয়ার পেতে নেবেন, চেয়ার পেতে নিয়ে কিন্তু সমুদ্রের হাওয়া বা সমুদ্রের সৌন্দর্য এইভাবে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে থাকতে উপভোগ করবেন, অসাধারণ লাগছে একদম। চলুন এবার রুমে যাই। বেড যা আছে আপনারা তিনজন অ্যাডাল্ট থাকতে পারবেন। কিতনা আদমি রহ সকতা হ্যায়, কিতনা আদমি রহ সকতা হ্যায়, তিন আদমি। তো বন্ধুরা আপনারা তিনজন অনায়াসে থাকতে পারবেন, ওনারা একটা টেবিল দিয়ে দিয়েছেন। আর রুমের এদিকে একটা আয়না রয়েছে, দেখুন হ্যাঙ্গার রয়েছে। তবে একটা কথা আপনাদের একটু স্পষ্ট করে জানিয়ে রাখি, এই হোটেলের কিন্তু অনেক রকম অভিযোগও রয়েছে, কিন্তু এখানকার ভিউটা এত সুন্দর যে সেই সমস্ত অভিযোগ ছাপিয়ে চলে যাবে, এটুকুনি আমি বলতে পারি। হয়তো ভিডিও দেখবেন, ভিডিও দেখে অনেকে হয়তো কমেন্টে লিখবেনও যে হোটেলটা বাজে বা হোটেলটার বাথরুমগুলো ঠিক মতো পরিষ্কার নাই, হ্যাঁ একটু পরিষেবার অভাব রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমি বলছি আপনারা যারা মনে করছেন যে সমুদ্রের কাছে থেকে সবসময় সমুদ্র দেখবেন, তাদের জন্য এটুকুনি কম্প্রোমাইজ করতেই হবে আর কি। নিচটা দেখুন টাইলস বসানো রয়েছে। চলে যাবো ওয়াশরুমটা একটু নিয়ে যাই আমি। না, ওয়াশরুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন ওনারা আগের থেকে। এদিকে দেখুন, এদিকে কোমর দেখতে পাচ্ছি, বেসিন রয়েছে, বালতি মগ। আগে যা পরিস্থিতি ছিল, আমি আগের ভিডিওতে যেটা দেখিয়েছিলাম তার থেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। আর এই হলো রুম। রুমে কতক্ষণ থাকবেন আমি জানি না, কারণ ভিউটা এত বেশি সুন্দর। আমি হলে তো রুমে থাকতামই না, আমি সবসময় এই ব্যালকনিতে একটা চেয়ার নিয়ে নিতাম, চেয়ার নিয়ে বসে বসে ঘন্টার পর ঘন্টা সমুদ্রের সৌন্দর্য এইভাবে উপভোগ করতাম, অসাধারণ। চলুন নেক্সট একটা রুম দেখাই, আরও একটা 602 নম্বর রুম দেখালাম, তার পাশেই রয়েছে 601 নম্বর রুম, চলুন। দেখুন এই রুমটাও বেশ বড়, মোটামুটি বেড যা আছে আপনারা তিনজন অনায়াসে থাকতে পারবেন। ওনারা রুমের মধ্যে একটা চেয়ার একটা টেবিল দিয়ে দিয়েছেন, তাছাড়া দেখুন বেড সাইড দুটো টেবিলও দেওয়া রয়েছে, যদি মোবাইল চার্জ করা হয় ওখানে চার্জ করে নিতে পারবেন ফোন রেখে। উপরে ফ্যান রয়েছে দেখুন, আর মোটামুটি ডিসেন্ট পরিষ্কার রয়েছে। রুমের মধ্যে একটা হ্যাঙ্গার দেখতে পাচ্ছি জামাকাপড় ঝুলিয়ে রাখার জন্য, আর এদিকে আর একটা ছোটো টেবিল দেখতে পাচ্ছি। চলুন মূল আকর্ষণ যেটা সেটা হলো ব্যালকনি, এখানেও আপনি একটা এরকম ছোট ব্যালকনি পেয়ে যাবেন, যেখান থেকে কিন্তু সমুদ্রের রেঞ্জ অনেকটা দেখতে পাবেন আপনি। দেখুন অনেকটা সমুদ্রের রেঞ্জ কিন্তু এখান থেকে আপনি অনায়াসে দেখতে পাবেন। আপনি যদি এদিকেও চলে আসেন এখান থেকেও একটা সমুদ্র দেখতে পাবেন। সামনেই হোটেল ভিক্টোরিয়া দেখতে পাচ্ছি, আর এটা হলো গোল্ডেন ট্রি হোটেল। এই তবে এই গোল্ডেন ট্রি দেখানো মাত্র আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে দাদা গোল্ডেন ট্রিটা দেখান, সব হোটেল কিন্তু নিজেদের রুম দেখাতে চায় না, আপনাদের আগেও বলেছি। তো বন্ধুরা ব্যালকনি থেকে এরকম একটা ভিউ পাবেন, বেশ সুন্দর। আবার রুমে যাই, দেখুন এই রুম রয়েছে। চলো এবার ওয়াশরুমটা একটু দেখাই। ওয়াশরুমটা একটু অপরিষ্কারই রয়েছে, আপনারা সেটা একটু দেখে নেবেন। এদিকে কোমোট রয়েছে, এদিকে বেসিন রয়েছে,
শাওয়ার রয়েছে, বালতি মগ সমস্ত কিছুই রয়েছে, একটু দেখে নেবেন আপনারা। তো বন্ধুরা, যারা মনে করছেন যে কম পয়সার মধ্যে সি ফেসিং রুম চান, সব সময় মানে বেডে বসে বসে সমুদ্র উপভোগ করবেন, তাদের জন্য কিন্তু এই হোটেলটা একদম আইডিয়াল আর কি। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এই হলো বেড, এই বেড দেখছেন, এই বেডে বসে বসে কিন্তু আপনি এই সমুদ্র উপভোগ করতে পারবেন। দেখুন অসাধারণ, সবসময় সমুদ্রের হাওয়া চলেই আসছে এখান থেকে, আর সমুদ্র কিন্তু খুব সুন্দর দেখা যায় এখান থেকে। আর বন্ধুরা, আমি ওই দিকে ছিলাম, একটু এদিকে চলে এলাম, এখান থেকে কিন্তু সমুদ্রের ভিউ অসাধারণ, আর এখান থেকে কিন্তু মন্দিরও খুব সুন্দর দেখতে পাবেন আপনারা। আমি দেখাচ্ছি, দেখুন জগন্নাথ দেব মন্দির দেখা যাচ্ছে, পুরীর আকাশে আজকে মেঘ দেখতে পাচ্ছি, ওয়েদার কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, আর এই সামনেই মন্দির। বেশ ভালো। তো বন্ধুরা, এই ছিল হোটেল স্বর্গ রিভিউ, আমি যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। এখন আমি সানযাত্রার পর এসেছি, জগন্নাথ দেব জ্বরে রয়েছেন, এখন এই টাইমটা সচরাচর টুরিস্টরা আসেন না, কিন্তু এবছর এত চাপ, এখনও টুরিস্ট ভর্তি রয়েছে, যার জন্য সমস্ত রুম দেখাতে পারলাম না। অনেক কষ্টে দুটো সি ফেসিং রুম আপনাদের দেখালাম। তো আপনারা যারা মনে করছেন এই হোটেলে থাকবেন, আমি ফোন নম্বর ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ফোন করে বুকিং করি, তারপর আসবেন।